প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের স্বাগত জানাচ্ছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি পাঠ চারে আমি সঞ্জয় কুমার প্রামাণিক প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাদার বক্স গারস্থ অর্থনীতি কলেজ রাজশাহী আশা করি আগের পাঠগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখেছ এবং বুঝতে পেরেছো আজও আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আলোচনা করব কিভাবে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় এ বিষয়টি নিয়েই আজকে আলোচনা করা হবে এছাড়াও আমাদের আছে অক্টাল থেকে কিভাবে দশমিকে যাব এক্সাডিসিম্যাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যাবে যাই হোক বাইনারি সংখ্যাকে দশমিক বলো অক্টাল সংখ্যাকেই দশমিক বলো আর হেক্সারিসেমেল সংখ্যাকেই দশমিক রূপান্তর করো তাহলে তোমাদেরকে তিনটা কাজ করতে হবে সে কাজগুলো কী কী আমরা যদি বাইনারি সংখ্যায় নেই তাহলে বাইনারি সংখ্যার বেজের সাহায্যে প্রতিটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে হবে এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো এই স্থানীয় মানকে নিজস্ব মান দিয়ে গুণ করতে হবে অতীতে কিন্তু স্থানীয় মান এবং নিজস্ব মান নিয়ে আলোচনা করেছি তখন যদি মনোযোগ দিয়ে শিখে থাকো তাহলে খুব ভালো হবে এখানে আরেকবার আমি দেখাবো তাহলে তোমাদের সেটা মনে পড়বে আশা করি সবাই বুঝতে পারবে তৃতীয় কাজটা কি আমরা যে স্থানীয় মানকে নিজস্ব মান দিয়ে গুণ করলাম তার একটা গুণ ফল পাবো সেই গুণফলগুলোকে যোগ করতে হবে তাহলে কাজ তিনটা কী কী প্রথম কাজ স্থানীয় মান নির্ণয় করা দ্বিতীয় কাজ স্থানীয় মানকে নিজের মান দিয়ে গুণ করা আর তৃতীয় কাজ হলো যে গুণফলগুলো আমরা পেলাম সেগুলো যোগ করা এ তিনটা কাজ করতে হবে এসো আমরা একটা উদাহরণ দিই এই উদাহরণের থেকেই তোমরা বিষয়টা পরিষ্কার হতে পারবে উদাহরণ হিসাবে আমরা নিলাম একটা বাইনারি সংখ্যা সেই বাইনারি সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব বাইনারি সংখ্যাটা হলো এক 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 শূন্য এক এসব দেখা যাক কিভাবে আমরা রূপান্তর করছি প্রথমে আমাদের কাজ হলো যে এখানে কয়টা বিট আছে বা কয়টা অঙ্ক আছে সেটা নির্ণয় করা কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচটি অঙ্ক আছে এই পাঁচটি অঙ্ক থেকে একটি বাদ দিলে হয় চারটি তাহলে প্রথম কাজ হবে আমাদের বাইনারির যে বেজ সেটা মনে আছে তো দুই এই দুইয়ের পাওয়ার চার লেখা তাহলে দেখো কীভাবে করলাম একটু মনোযোগ দিয়ে দেখো এই এক তারপরে তাকে গুণ দিলাম দুইয়ের পাওয়ার চার দিয়ে কারণ এখানে কয়টা অঙ্ক আছে পাঁচটি এখানে যতগুলো অঙ্ক থাকে থাকবে তার থেকে একটা বাদ দিয়ে প্রথম দুইয়ের পাওয়ার হবে এখানে যদি ছয়টা অঙ্ক থাকতো তাহলে প্রথমটা লিখতাম আমরা দুয়ের পাওয়ার পাঁচ যদি তিনটি অঙ্ক থাকতো তাহলে লিখতাম দুইয়ের পাওয়ার দুই এভাবে আমাদের লিখতে হবে আর এটাই হলো আমাদের স্থানীয় মান আর এক হলো নিজস্ব মান তারপরে যোগ চিহ্ন দিতে হবে যোগ চিহ্ন দিয়ে এই এক লিখলাম তারপরে দুইয়ের পাওয়ার হবে তিন এক করে বিয়োগ প্রথমটা হলো চার দ্বিতীয়টা হবে তিন তারপরে হবে দুই তারপরে এক তারপরে শূন্য এভাবে কমতে থাকবে যোগ এবার এই একটা নিলাম এক গুণন দুইয়ের পাওয়ার হবে দুই তারপরে যে এই শূন্য গুণন দুইয়ের পাওয়ার এক তারপরে এই এক গুণন দুইয়ের পাওয়ার শূন্য খেয়াল করো যে দুইয়ের পাওয়ার এক এক করে কমছে প্রথমে ছিল চার তারপরে হলো তিন তারপরে দুই তারপরে এক তারপর শূন্য এবার আমাদের সাধারণ হিসাব নিকাশ করতে হবে এখানে খেয়াল করো যে দুইয়ের পাওয়ার চার মানে হলো ষোলো কীভাবে হয় তোমরা জানো বলে আমার ধারণা দেখো কীভাবে একবার দেখিয়ে দিচ্ছি দুইয়ের পাওয়ার চার থাকলে কত লিখবো আমরা চারটি দুইয়ের গুণ ফল দুটি দুই হল তিনটি দুই চারটি দুই গুণ করলে কত হবে এই দুই আর এই দুই গুণ করলে চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো এই হলো ষোলো সেজন্যে এটা হয়ে গেল ষোলো দুইয়ের পাওয়ার তিন তিনটা দুইয়ের কোন ফল সেটা হবে আট দুইয়ের পাওয়ার দুই চার দুইয়ের পাওয়ার এক দুই দুইয়ের পাওয়ার শূন্য এক মূলত কোনো সংখ্যার পাওয়ার শূন্য থাকলেই সেটা হয় এক এবারের কি আমাদের এই যে এক আর ষোলো গুণ করে হলো ষোলো এক আর আট গুণ করে পেলাম আমরা আট এক আর চার গুণ করে পেলাম চার শূন্য দিয়ে গুণ দুইকে গুণ দিলে হবে শূন্য এক আর এক গুণ করে পেলাম আমরা এক এবার আমরা যোগ করব। গুণ ফল পাওয়া হয়ে গেছে এই যে ষোলো আর আটে চব্বিশ আর চারে আঠাশ আর একে উনত্রিশ এইভাবে আমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি প্রথমে বলেছিলাম যে তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে বা তিনটা কাজ করতে হবে প্রথম কাজ হলো স্থানীয় মান নির্ণয় খেয়াল করো এই যে স্থানীয় মান স্থানীয় মানগুলো কীভাবে পেলাম এই যে এইটা হলো এই একে স্থানীয় মান একটা হলো নিজস্ব মান তারপরে দেখো আরও একটা স্থানীয় মান দেখো শেষেরটা দেখি আমরা এই যে দুয়ে পাওয়ার শূন্য এটা কার স্থানীয় মান এইটা হলো তোমার এই একের স্থানীয় মান ঠিক আছে এভাবে আমরা কি পেলাম স্থানীয় মান পেলাম স্থানীয় মানকে নিজের সমান দিয়ে গুণ করেছি খেয়াল করো প্রত্যেকটা ক্ষেত্রে এই যে এক এক হলো নিজের সমান দুয়ের পাওয়ার চার হলো স্থানীয় মান যোগ এই যে এক এক হলো নিজস্ব মান দুয়ের পাওয়ার তিন স্থানীয় মান তারপরে এই যে এক এই এক হলো নিজস্ব মান দুয়ের পাওয়ার দুই হলো স্থানীয় মান এভাবে নিজস্ব মান এবং স্থানীয় মান গুণ করে আমরা একটা গুণ ফল পেয়েছি খেয়াল করো নিজস্ব মান স্থানীয় মান নিজস্ব মান স্থানীয় মান এই যে গুণ করলাম গুণ করে পেলাম ষোলো এভাবে আমরা আরও চারটা ধাপ অতিক্রম করেছি নিজস্ব স্থানীয় মান গুণ করে গুণফল পেয়েছি আর এই যে গুণ ফলকে আবার শেষে যোগ করেছি তাহলে হয়ে গেল আমরা যে তিনটা কাজ করার কথা ছিল সে তিনটা কাজ করে ফেলেছি এবার এসো এবার দশমিক সংখ্যার ভগ্নাংশ নিয়ে আমরা কাজ করি দশমিকের বেলায় কী হবে দুইয়ের পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে শুরু হবে এই ওয়ান ইন্টু দুইয়ের পাওয়ার মাইনাস ওয়ান প্লাস তাহলে প্রথমে কি লিখলাম এই ওয়ান ইন্টু দুইয়ের পাওয়ার মাইনাস ওয়ান এখানেও কিন্তু এক এক করে কমবে তারপরে এই জিরো ইন্টু দুইয়ের পাওয়ার মাইনাস টু এই ওয়ান ইন্টু দুইয়ের পাওয়ার মাইনাস থ্রি আরও যদি একটা এক থাকতো এখানে তাহলে এখানে হতো প্লাস দিয়ে এক গুন দুইয়ের পাওয়ার মাইনাস ফোর এখন দেখো যে দুইয়ের পাওয়ার মাইনাস ওয়ান এটা আমরা কীভাবে লিখি এই যে দুইয়ের পাওয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা কীভাবে লিখি এক ভাগ দুইয়ের পাওয়ার এক মানে হলো এক ভাগ দুই ঠিক আছে এইভাবে দুইয়ের পাওয়ার মাইনাস টু এটা আমরা কিভাবে লিখব এক ভাগ দুইয়ের পাওয়ার দুই এই দেখো আমরা এইভাবেই লিখেছি এই যে ঠিক দুইয়ের পাওয়ার তিনকে লিখবো এক ভাগ দুইয়ের পাওয়ার তিন পরবর্তীতে আবার আমরা ভাঙাবো এই যে দুইয়ের পাওয়ার এক মানে দুই আমরা জানি এই যে দুইয়ের পাওয়ার এক মানে হলো দুই দুইয়ের পাওয়ার দুই হলে কত হয় চার হয় দুইয়ের পাওয়ার তিন হলে আট হয় এটা তোমাদের জানা এরপরে আমরা এই যে এক গুণন দুইয়ের পাওয়ার এককে দুই পেয়েছিলাম তার মানে এখন দুই দিয়ে এককে ভাগ করতে হবে তাহলে আমরা পাবো দশমিক পাঁচ এটার অর্থ চার দিয়ে এককে ভাগ তাহলে আমরা পাবো দশমিক দুই পাঁচ এইটার অর্থ আট দিয়ে এককে ভাগ আট দিয়ে এককে ভাগ করলে আমরা এটা পাব এ কাজটা তোমরা কাগজে কলমেও করতে পারো বা ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারো তারপরে আমরা কি করলাম এক এবং দশমিক পাঁচ এই যে এক এবং দশমিক দশমিক পাঁচ গুণ করে পেলাম দশমিক পাঁচ শূন্য দিয়ে গুণ করলে তো গুণ ফল শূন্যই হবে এরপরে এক দিয়ে যাকে গুণ করব সেটাই আমরা পাবো তাহলে আমরা এখানে কী করলাম স্থানীয় মানকে এটা হলো স্থানীয় মান এটা হলো নিজস্ব মান গুণ করলাম গুণ করে গুণ ফল পেলাম এই যে শেষ পর্যন্ত আমাদের গুণ ফল দাঁড়ালো এইটা ঠিক আছে এভাবে আমরা তিনটা গুণফল পেলাম এই গুণফলগুলোকে আমাদের কি করতে হবে এখন যোগ করতে হবে যোগ করে আমরা এটা পেলাম তাহলে দেখো এই তিনটা কাজ কিন্তু এখানেও আমরা করলাম কোন তিনটা কাজ স্থানীয় মান নির্ণয় আমরা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু স্থানীয় মান নির্ণয় করেছি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে দেখো এই অঙ্কের স্থানীয় মান এইটা পরবর্তীতে শূন্য আছে শূন্য স্থানীয় মান এইটা তারপরে এক আছে সেই একের স্থানীয় মান হলো এইটা স্থানীয় মানকে নিজস্ব মান দিয়ে গুণ করেছি গুণ করে গুণফলটা ফলটা পেয়েছি এইটা তারপরে সেই গুণফলকে যোগ করেছি আমরা দশমিক সংখ্যার পূর্ণ অংশ এবং ভগ্নাংশ আলাদা আলাদাভাবে শিখলাম যদি একসঙ্গে আমরা করতে চাই তাহলে কেমন হবে ঘাবরানো কিছু নেই একই নিয়ম প্রথমে আমাদের কি করতে হবে এখানে যে পূর্ণ অংশ এখানে কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচটা অঙ্ক আছে তাহলে লিখতে হবে কি প্রথমে লিখতে হবে এক তারপরে দুইয়ের পাওয়ার চার যেহেতু এখানে পাঁচটি অঙ্ক আছে সেজন্য একটা অঙ্ক বাদ দিয়ে চার প্রথমটা লিখতে হবে দুইয়ের পাওয়ার চার তারপরে এই এক লিখলাম এবার হবে দুইয়ের পাওয়ার তিন এক কমে গেল এখানে হবে চার প্রথমটা তারপর একটা হবে তিন তারপরে এই একের জন্য কত হবে এবার বলো তো দুইয়ের পাওয়ার এক কমে গেল হবে দুই এই যে শূন্য এই শূন্যর জন্য কত হবে দুইয়ের পাওয়ার এক তারপরে এই একের জন্যে দুয়ের পাওয়ার হবে শূন্য এক এক করে কমলো এই এক করে কমতেই থাকবে এই যে দশম বাইনারি বিন্দু দেওয়ার দরকার নাই আমরা এখানে যোগ চিহ্ন ব্যবহার করলাম এই যে এক এই এক দুইয়ের পাওয়ার হলো মাইনাস ওয়ান দেখো দশমিকের পরে এসে গেছে তারপর হলো শূন্য এই শূন্যর জন্য আমরা কত লিখলাম এই শূন্য দুইয়ের পাওয়ার মাইনাস টু তারপরের এই যে এক এই একের জন্য আমরা লিখলাম দুয়ের পাওয়ার মাইনাস থ্রি বোঝা গেছে এবার আমাদের হিসাব নিকাশ করতে হবে এই যে দুয়ের পাওয়ার চার সেটা হয় কত ষোলো এটা তোমরা জানো দুয়ের পাওয়ার তিন হয় আট দুয়ের পাওয়ার দুই হলে হয় চার দুইয়ের পাওয়ার এক হল দুই দুয়ের পাওয়ার শূন্য থাকলে এক হয় তারপরে দুইয়ের পাওয়ার মাইনাস ওয়ান থাকলে ওয়ান বাই দুইয়ের পাওয়ার ওয়ান হয় মাইনাস টু থাকলে কত হয় তোমরা জানো তিন থাকলে এইটা হয় এই যে ষোলো আর এক গুণ করে পেলাম ষোলো আট আর আট আর এক গুণ করে পেলাম আট এক আর চার গুণ করে পেলাম চার শূন্য আর দুই গুণ করলে কত হবে শূন্য এক আর এক গুণ করলে হবে এক তারপরে যে এইটা হিসাব হলো এইটা এইটা হিসাব হলো এইটা আর এইটার হিসাব হলো এইটা তোমরা জানো তো এর পাওয়ার তিন থাকলে হবে আট এবার কি করা হলো এই যে এইগুলোকে আমরা যোগ করে উনত্রিশ পেলাম এখানে আবার একটু হিসাব নিকাশ করতে হলো আগের মতোই এটার মানে হলো দুই দিয়ে এক কে ভাগ তাহলে হবে দশমিক পাঁচ এটার অর্থ কী চার দিয়ে কে ভাগ তাহলে আমরা পাবো দশমিক দুই পাঁচ আর এখানে দেখো আট দিয়ে কে ভাগ তাহলে আমরা পাবো দশমিক এক দুই পাঁচ এবার এ দুটো গুণ করে আমরা পেলাম এটা শূন্য দিয়ে গুণ করলে কত হবে গুণ ফল শূন্যই হবে এক দিয়ে যে সংখ্যাকে গুণ করি আমরা সেই সংখ্যাটাই পাই এবার দেখো যে দশমিক পাঁচ শূন্য আর দশমিক এক দুই পাঁচ এগুলো যোগ করে পেলাম আমরা এইটা এবার উনত্রিশের সঙ্গে যোগ করে দাও হ্যাঁ তাহলে আমরা এভাবে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবো তাহলে আজকে আমরা শিখলাম বাইনারি থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় আমরা পূর্ণাংশও শিখলাম ভগ্নাংশও শিখলাম আর এখানে বাইনারির বেশ দুই সেজন্যে পাওয়ার হিসাবে দুইয়ের পাওয়ার হিসাবেই ব্যবহার করতে হলো এখানেও দেখো আমরা তিনটা কাজই করেছি এই যে স্থানীয় মান নির্ণয় প্রত্যেকের স্থানীয় মান নির্ণয় করেছে যে স্থানীয় মান এটা স্থানীয় মান এটাও স্থানীয় মান আবার দেখো এগুলো 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 হলো স্থানীয় মান আর যে এক শূন্য এক এই যে এক এগুলো হলো নিজস্ব মান খেয়াল কর প্রত্যেকটা ক্ষেত্রে স্থানীয় মানকে নিজের সমান দিয়ে গুণ করে আমরা যোগ করেছি তাহলে আজকের মতন এখানে শেষ করছি আশা করি তোমরা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখছো এবং বুঝতে পারছ পরবর্তী পাঠেও আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আলোচনা করব সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ